গুড ইভিনিং সবাইকে, অনেকদিন পরে এলাম আবার। তো আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে দিদি তুমি রান্নার ভিডিও করো, তুমি মেয়েকে নিয়ে ভিডিও করো, তুমি কেন নিজে ক্যামেরার সামনে আসো না। এবার সেই জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে আমার একটাই ভিডিও আছে, সেটা করেছিলাম গয়না নিয়ে কিছুদিন আগেই। এবার ওই ভিডিওটাতে আমি তোমাদের এত ভালোবাসা পেয়েছি, মানে এত ভালোবাসা পেয়েছি যে মানে যেটা আমি আশাই করতে পারিনি, কিন্তু আমি মানে মুগ্ধ, এত ভালোবাসা পেয়েছি তোমাদের। তো সেই জন্যই সাহস করে আমি আর একটা ভিডিও করার জন্য আজকে এসেছি। এবার আমার কিছু শাড়ি আছে যেগুলো আমার কাছে এতটাই স্পেশাল, মানে আমার শাড়ির মধ্যে সেগুলোকে পুরো আলাদাভাবে রাখা থাকে, এতটাই স্পেশাল। আমি সবসময় এগুলোকে ব্যবহার করি না আর সবসময় বারও করি না, মানে এতটাই পছন্দের আমার। এবার ওগুলো আমি আজকে বার করেছি তোমাদের দেখানোর জন্য। এবার একটু সঙ্গে থাকো, তাহলে আমি আমার শাড়িগুলো দেখাবো তোমাদের, ঠিক আছে? তো প্রথমে দেখাচ্ছি, এই শাড়িটা দেখো, এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, দেখো শাড়িটা, এটা আমার বিয়ের দিনের বেনারসি, কি সুন্দর! এই শাড়িটা অনেকেরই খুব পছন্দ, আমাকে অনেকেই বলেছে যে শাড়িটা একদিন দেওয়ার জন্য, খুব সুন্দর শাড়িটা। এটা আমার বিয়ের দিনের শাড়ি, কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা এই একটা দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে আমার একটা দাদু ছিল, উনি এখন নেই, মারা গেছে। আমার যখন বিয়ে ঠিক হয় তখন আমাকে আইবুড়ো ভাত খাইয়ে এই শাড়িটা দিয়েছিল। তো শাড়িটা যেহেতু উনি নিজে হাতে কিনে নিয়ে এসেছিল, উনি এখন নেই, সেই জন্য আমি খুব যত্ন করে রাখি শাড়িটা। শাড়িটা দেখতেও এমনি খুব সুন্দর। আচ্ছা তারপরে দেখাই, মানে আমি বলেছি যে আমার মানে খুব স্পেশাল, মানে আমার খুব পছন্দের যে শাড়িগুলো, যেগুলোকে আমি একদম আলাদা করে রেখেছি, আমি কিন্তু সেইগুলোই তোমাদের দেখাচ্ছি যে আমার মানে স্পেশাল, আমার কাছে খুব স্পেশাল, আমি নিজে খুব পছন্দ করি, সবসময় পরি না, নিজের পছন্দের। এই যে দেখো একটা শাড়ি, এটা আমি নিজে কিনেছিলাম, তারপরে এইটা দেখো, এটা একটা অর্গেনজা, এটা আগের বছর পুজোতে আমি কিনেছিলাম, মানে নিজেকেই নিজে গিফট করেছিলাম পুজোতে। আচ্ছা এই শাড়িটাও আমার কাছে খুব স্পেশাল, এটাও আমি নিজে কিনেছিলাম। ওই জন্য আমার স্পেশাল ভাবে এটা রাখা থাকে সবসময়, কিন্তু এই শাড়িটা আমি এখনো পর্যন্ত পরিনি। এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল বিয়ের পরের বছর পুজোতে। কত সুন্দর করে ভাঁজ করা ছিল কাপড়গুলো, আমাকে আবার কষ্ট করে ভাঁজ করতে হবে। এই যে আমার আরো একটা স্পেশাল শাড়ি, এটাও আমি নিজে কিনেছিলাম, এখনো পর্যন্ত পরিনি, তোরা বোঝা যাচ্ছে না। এটা একটা কি বলবো,
সিকুয়েন্সের। কদিন এই শাড়িগুলো খুব চলছিল, সবাই পরছিল, কেনা হয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত পরিনি। এটা আমার খুব পছন্দের একটা স্পেশাল একটা শাড়ি আমার কাছে। এই শাড়িটা দেখো, এইটা হচ্ছে আমার বউ ভাতের শাড়ি, এটা বউ ভাতের। এই যে একটা দেখো, ইদানিং লাল কালারটা আমার এত ভালো লাগে, আমি যে কোনো শাড়ি কিনতে গেলে না যত কালারই শাড়ি বার করুক আমার লালটা খুব পছন্দ হয়। লাল কালারের শাড়ি আমার এতগুলো রয়েছে কিন্তু লালের দিকেই ঝোঁকটা বেশি যায় সবসময়, কারণ আগে পছন্দ হতো না কিন্তু এখন লাল কালারটা আমার খুব পছন্দ, মানে এই সময় আমার লাল কালারটা খুব চলছে, ভালো লাগছে। এটাও কিন্তু খুব টকটকে একদম রেড, অতটা বোঝা যাচ্ছে না জানি না, কালারটা খুব মিষ্টি। এটা হচ্ছে এইরকম একটা শাড়ি, সেম শাড়ি কিন্তু কালারটা আলাদা, একটা শাড়ি আমি কিনেছিলাম আমার হাজবেন্ডের বন্ধুর বিয়েতে গিফট করার জন্য। এবার শাড়িটা এত পছন্দ হয়েছে আমার, আমি যেদিন বিয়ের অনুষ্ঠান গেল তার একদিন দুদিন পরেই আমি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, আনতে যাচ্ছিলাম, তখন আগে গিয়ে শাড়িটা কিনেছি, কিনে তারপর স্কুল থেকে কো নিয়ে এসেছি। মানে শাড়িটা পছন্দ হয়েছে মানে আমাকে তাড়াতাড়ি, যতক্ষণ না আমি নিশা আলমারিতে রাখতে পারছি আমার শান্তি হচ্ছিল না। তো এই শাড়িটাও আমার নিজেরই কেনা, আমি নিজেই পছন্দ করে কিনেছিলাম। আগের বছর পুজোর পরপর এই শাড়িটা দেখো, এটা কিন্তু পিঙ্ক কালার, পিঙ্ক বলতে রানী রানী। শাড়িটার অ্যাকচুয়াল কালার হচ্ছে এটা, এই শাড়িটা অপূর্ব দেখতে, এটা আমি একদিনও পরিনি। এই শাড়িটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ননদের ছেলের বিয়েতে, ছেলে শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, মানে আমার যে বৌমা হয় সে নিজে পছন্দ করে আমার জন্য এটা কিনেছিল। খুব সুন্দর শাড়িটা, খুব সুন্দর। এই শাড়িটা আমি এখনো একদিনও পরিনি, সব সুন্দর করে পিকো ফলস করে ব্লাউজ টাউজ রেডি করে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত পরা হয়নি। এই যে একটা শাড়ি, আমি বলছি না স্পেশাল, মানে কালারগুলো প্রত্যেকটা শাড়ির কালারগুলো আমার এত পছন্দ, মানে এতটাই স্পেশাল এগুলো আমার কাছে, আমি কি বলবো। শাড়ির যে অ্যাকচুয়াল কালার এটা ভেতরে, এটা এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার মা পুজোতে দিয়েছিল, হয়তো বিয়ের বছর, তারপরের বছর, তারপরের বছর দিয়েছিল, তাও আমার কাছে ভীষণ স্পেশাল, আমার খুব পছন্দ শাড়িটা খুব। এই শাড়িটা দেখো, এটা হচ্ছে কাঞ্জিভরম, একদম ডার্ক হলুদ, ডার্ক হলুদ এটা।
মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর। এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার হাজবেন্ড পুজোতে আগের বছর, হ্যাঁ আগের বছর দিয়েছিল শাড়িটা। আমি দু একবার পরেছি, মানে দু একবার না অনেকবারই পরেছি, পরে আমি এটাকে লন্ড্রি থেকে সদ্য নিয়ে এসে রেখেছি আবার। লাস্ট এইটা দেখাচ্ছি তোমাদের, লাস্ট এই শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটা এবছর পুজোতে আমাকে দিয়েছে আমার ননদের ছেলে, এসেছিল আমাদের বাড়িতে, তখন ওটা আমার জন্য নিয়ে এসেছিল। শাড়িটাও ভীষণ সুন্দর। আমি কিন্তু এই বেশিরভাগ শাড়িগুলোই আমি পরিনি, মানে এতটাই স্পেশাল, মানে একবার যে শাড়িটা একবার পরা হয়ে যায় সেটা তো আর স্পেশাল মনে হয় না, শুধু আমার বলে না প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে এটা হয়, একবার যদি একটা শাড়ি পরি বা যে কোনো জিনিস একবার পরলে সেটা স্পেশাল থাকে না, সেটা মানে ইয়ে হয়ে গেল, ওটা আর ইয়ে হবে না। এবার এই শাড়িগুলোর মধ্যে বেশিরভাগই সব আমার না পরা, বেশিরভাগই না পরা, আর কয়েকটা যেমন বিয়ের বেনারসিগুলো, এই দু একটা শাড়ি আমার লন্ড্রি থেকে ঠিকঠাক করে পালিশ টালিশ করে এনে রাখা। তো মানে প্রত্যেকটাই এতটাই স্পেশাল, এতটাই আমার কাছে মানে কি বলবো, কোনো অকেশন না থাকলে তখন তো মনটা খারাপ লাগে, আমি আলমারিটা খুলে খুলে শুধু দেখি শাড়িগুলো, খুলি একটু গায়ে দিয়ে দিয়ে দেখি, ওতেও শান্তি। শাড়ি তো পরতে আমি একদমই পারি না, কিন্তু কিনতে খুব ভালো লাগে, কেউ দিলেও প্রচণ্ড আনন্দ হয়, কিন্তু শাড়ি পরার হয়ই না, পরতে পারি না, পরাও হয় না। সবাই যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে একটা কথা আমার বলতে মনে নেই, সেটা হচ্ছে আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে, আর শাড়িগুলো কেমন লাগলো সেটাও আমাকে জানিও, ঠিক আছে।